ওয়েলকাম টু মাই ফার্স্ট ক্লাস অন স্ট্রেঞ্জ মিটিং বাই ওয়েলফ্রেড আওয়েন। দেখো আজকে আলোচনা করব বিখ্যাত ওয়ার পোয়েট ফ্রম মডার্ন পিরিয়ড ওয়েলফ্রেড আওয়েন এর লেখা দ্য স্ট্রেঞ্জ মিটিং। এই স্ট্রেঞ্জ মিটিং এর উপরে এটা আমার ফার্স্ট ক্লাস। প্রথমেই আমরা দেখে নেব অ্যাবাউট দ্য পোয়েট। অ্যাকচুয়ালি এই মডার্ন পোয়েট ওয়েলফ্রেড আওয়েন সম্পর্কে এখানে বেশি কিছু বলছি না, কেন কি যেহেতু স্ট্রেঞ্জ মিটিং এটা সাধারণত সেকেন্ড ইয়ার অথবা থার্ড ইয়ারে পড়ানো হয়ে থাকে, ইভেন ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনে পড়ানো হয়ে থাকে, সুতরাং হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার সম্পর্কে তুমি খুব ভালো জানো এটা ধরে নেব, এবং বলা যেতে পারে যে ওয়েলফ্রেড আওয়েন সম্পর্কে পড়াশোনা করেছো। সুতরাং এখানে সিম্পল কয়েকটা পয়েন্ট আমরা দেখে নেব। অ্যাবাউট দ্য পয়েন্ট নাম্বার 1, বর্ন ইন 1893 এন্ড ডাইড ইন 1918। উনি জন্মগ্রহণ করেছিলেন 1893 খ্রিস্টাব্দে এবং উনি মারা যান 1918 খ্রিস্টাব্দে। নাম্বার 1। নাম্বার 2, হি ওয়াজ আ ভিকটিম অফ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। উনি ভিকটিমাইজড হয়েছিলেন কোথায়? না, যখন প্রথম বিশ্বযুদ্ধ হয়। আমরা জানি যে প্রথম বিশ্বযুদ্ধ কখন হয়েছিল এবং উনি ভিকটিমাইজড কেন হয়েছিলেন, কেন কি উনি এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে জয়েন করেছিলেন। নাম্বার 3, জয়েন্ট দ্য ওয়ার ইন 1915। উনি কখন জয়েন করেছিলেন? উনি 1915 সালে জয়েন করেছিলেন যুদ্ধে। এন্ড নাম্বার 4, সার্ভড অনলি 3 ইয়ার্স ইন ওয়ার, এবং মোটামুটি ভাবে উনি যুদ্ধে 3 বছর কাটিয়েছিলেন। তাহলে এইগুলো হচ্ছে বেসিক পয়েন্ট অ্যাবাউট ওয়েলফ্রেড আওয়েন। দেখো এখন আমরা মোস্ট ইম্পর্টেন্ট কিছু পয়েন্টস এখান থেকে দেখে নেব, যার উপরে বেস করে মোটামুটি ভাবে পরীক্ষার সময় যে সমস্ত কোয়েশ্চেন গুলো এসে থাকে এবং কি ধরনের কোয়েশ্চেন হয়ে থাকে স্ট্রেঞ্জ মিটিং থেকে সেটাও পরে আলোচনা করব। তো এই পয়েন্ট গুলো মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষার ক্ষেত্রে। ক্লিয়ার? তুমি যখন পরীক্ষাতে ব্রড কোশ্চেন লিখবে তখন এই পয়েন্টগুলোর উপরে ডিসকাস করলে হয়ে যায়। নাম্বার 1, ডিসরিগার্ডস দা ইউজুয়াল রোমান্টিক নোশনস অফ ওয়ার। ওয়েলফ্রেড আওয়েনের অ্যাটিটিউড কি, যুদ্ধ সম্পর্কে ওনার অ্যাটিটিউড কি ছিল? উনি নেগলেক্ট করেছেন, ডিসরিগার্ডস দা ইউজুয়াল রোমান্টিক নোশনস অফ ওয়ার। নাম্বার 1। নাম্বার 2, ওয়ার টু হ্যাভ নো গ্লোরি টু ওয়েলফ্রেড আওয়েন। ওয়েলফ্রেড আওয়েনের কাছে যুদ্ধে কোনো গ্লোরি নেই, উনি কোন রকম কোন গ্লোরি খুঁজে পান না যুদ্ধের ক্ষেত্রে। নাম্বার 3, ওয়ার অ্যাজ এ হেলিস ডান্স অফ ডে। যুদ্ধ কি? ওয়েলফ্রেড আওয়েনের কাছে যুদ্ধ হচ্ছে হেলিস ডান্স, কিসের? অফ ডেথ, মৃত্যু। নাম্বার 4, দা কলোসাল ওয়েস্ট অফ হিউম্যান লাইফ এন্ড অপরচুনিটি। যুদ্ধ কি করে? যুদ্ধ সাধারণত হিউম্যান লাইফকে ধ্বংস করে দেয়, আর কি করে? অপরচুনিটিস কে ধ্বংস করে দেয়। নাম্বার 5, অফার্স আনমিটিগেটেড ইনসাল্ট টু হিউম্যান ডিগনিটি। হিউম্যান ডিগনিটি কে পুরোপুরি ভাবে অ্যানিহিলেটেড করে দেয়। এন্ড ফাইনালি নাম্বার 6, প্রিডমিনেন্স অফ মাইসিন ইন ওয়ার রিডিউস ম্যান টু মিয়ার ক্যানন ফুড। অ্যাকচুয়ালি যুদ্ধক্ষেত্রে প্রচুর পরিমাণে যে মডার্ন মেশিনারি ইউজ করা হয়ে থাকে তার সামনে এই যে হিউম্যান বিইংস, অ্যাকচুয়ালি যারা আর্মি, যারা সোলজার, যারা যুদ্ধ করতে যান, তারা কি? তারা শুধুমাত্র ক্যানন ফুডার। এটা অ্যাকচুয়ালি ওয়েলফ্রেড আওয়েন মনে করে থাকেন। ক্লিয়ার? তাহলে এই পয়েন্টগুলো আমাদের মনে রাখতে হবে। এরপর দেখা যাক এই স্ট্রেঞ্জ মিটিং থেকে কি ধরনের ব্রড কোশ্চেন হয়ে থাকে। মেইনলি স্ট্রেঞ্জ মিটিং থেকে দুটো ব্রড কোশ্চেন হয়ে থাকে। ক্লিয়ার? নাম্বার 1, অ্যাটিটিউড টু ওয়ার অফ দ্য পোয়েট, অর্থাৎ ওয়েলফ্রেড আওয়েনের অ্যাটিটিউড কি, হ্যাঁ না, অ্যাবাউট ওয়ার। নাম্বার 2, স্ট্রেঞ্জ মিটিং অ্যাজ অ্যান অ্যান্টি ওয়ার পোয়েম। ক্লিয়ার? স্ট্রেঞ্জ মিটিং এটা যে একটা অ্যান্টি ওয়ার পোয়েম সেটা জাস্টিফাই করতে বলে। তাহলে মোটামুটি ভাবে এখান থেকে এই দুটো কোশ্চেনই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এবার বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন ইয়ারে বিভিন্ন টাইপের প্রশ্ন এসে থাকে। হয়তো দেখা গেল যে কোন ইয়ারে অ্যাটিটিউড টু ওয়ার অফ দ্য পোয়েট এলো, ঠিক তার নেক্সট ইয়ারে চলে আসে স্ট্রেঞ্জ মিটিং অ্যাজ অ্যান অ্যান্টি ওয়ার পোয়েম। ক্লিয়ার? আই থিঙ্ক এই পর্যন্ত তুমি পরিষ্কার বুঝতে পারলে। এরপরে দেখতে হবে যে স্ট্রেঞ্জ মিটিং যেটা আমরা পড়তে যাচ্ছি এর পাবলিকেশন কি আছে বা এর কম্পোজিশন কি আছে। স্ট্রেঞ্জ মিটিং ওয়াজ প্রবাবলি রিটেন ইন দ্য লাস্ট মান্থ অফ দ্য পোয়েটস লাইফ। অ্যাকচুয়ালি স্ট্রেঞ্জ মিটিং কখন লেখা হয়েছিল এটা বিভিন্ন বইতে বিভিন্ন রকমের ডেট অ্যান্ড টাইম মেনশন করা থাকে, কিন্তু এখানে কি বলা আছে ওয়াজ প্রবাবলি রিটেন। মনে রাখবে প্রবাবলি, হ্যাঁ না, এর পার্টিকুলার বা স্পেসিফিক কোন রকম কোন ডেট বা টাইম জানা যায়নি, সুতরাং ওয়াজ প্রবাবলি রিটেন ইন দ্য লাস্ট মান্থ অফ পোয়েটস লাইফ, অর্থাৎ কবির একদম যখন উনি অন্তিম পর্যায়ে পৌঁছেছেন ওনার লাইফে। অ্যাকচুয়ালি উনি সোলজার ছিলেন, উনি জয়েন করেছিলেন আর্মিতে, রয়্যাল আর্মিতে উনি জয়েন করেছিলেন ব্রিটিশের, সুতরাং উনি যখন ওনার লাইফের একদম শেষ স্টেজে পৌঁছেছেন ঠিক উনি মৃত্যুর মাসে এই কবিতাটা লেখেন, এটা ধরে নেওয়া হয় রিটেন ইন দ্য লাস্ট মান্থ অফ পোয়েটস লাইফ। ক্লিয়ার? সেই মাসটা কখন? 4th November। অ্যাকচুয়ালি এই ওয়েলফ্রেড আওয়েন উনি নভেম্বরের 4 তারিখে মারা যান, এন্ড 1918, এ উইক বিফোর দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট। ঠিক ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট এটা শেষ হওয়ার এক সপ্তাহ আগে উনি মারা যান। ক্লিয়ার? এটা পাবলিশ কখন হয়েছিল? ইট ওয়াজ পাবলিশড ইন 1919। এটা পাবলিশড হয়েছিল 1919 খ্রিস্টাব্দে। ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত? দেখো ওয়ার্ড বাই ওয়ার্ড, লাইন বাই লাইন টেক্সটে যাওয়ার আগে আমি তোমাকে রিকোয়েস্ট করবো যে আজকের ক্লাসটা তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং তোমার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার বেল আইকন প্রেস করে রাখো। কেন কি? তোমার সিলেবাসে প্রেসক্রাইব করা প্রত্যেকটা টেক্সটের ভিডিও তুমি প্রতিনিয়ত আমার এখানে পেয়ে যাবে। এছাড়া তুমি যদি নেতাজি ওপেন ইউনিভার্সিটির স্টুডেন্ট হয়ে থাকো, সেক্ষেত্রে কি ইউজি কি পিজি এবং তোমার যদি অনলাইন গাইডেন্স এর প্রয়োজন হয় তুমি মনে করো, তাহলে ডেসক্রিপশন বক্সে আমার কন্টাক্ট নাম্বার দেওয়া আছে, তুমি যোগাযোগ করতে পারো। সো লেটস কাম টু দা টেক্সট। দেখো দা টেক্সট স্ট্রেঞ্জ মিটিং। অ্যাকচুয়ালি এখানে একটা কথা বলে রাখি, তোমাকে এটা প্রশ্ন করে রাখছি যে মিটিংটা কেন স্ট্রেঞ্জ, অথবা ওয়েলফ্রেড আওয়েন এরকম একটা টাইটেল কেন ইউজ করলেন। এন্ড নাম্বার 2, এই স্ট্রেঞ্জ মিটিং এই টাইটেলটা কোন জায়গা থেকে নেওয়া হয়েছে। ক্লিয়ার? তাহলে প্রথমে এখানে কি বলা হচ্ছে, এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে ওয়েলফ্রেড আওয়েন উনি যে ধরনের চিত্র এঁকেছেন, উনি অ্যাকচুয়ালি এখানে যুদ্ধের চিত্র এঁকেছেন, উনি যে ধরনের চিত্র এঁকেছেন প্রথমেই
নেই, মনে হচ্ছে যেন উনি ওনার স্বপ্নের জগতে আছেন, উনি যুদ্ধক্ষেত্রে আছেন, কিন্তু উনি বলতে চাইছেন যে ইট সিমড দ্যাট আউট অফ ব্যাটেল আই এসকেপড। সিমড, এখানে সিমড কথাটা ইউজ করা হয়েছে এই কারণে, দ্য পোয়েট ইন হিজ ড্রিম, কবি কোথায় আছেন, কবি তার স্বপ্নের জগতে আছেন, এই জন্য এখানে সিমড কথাটা ইউজ করা হয়েছে। ইট সিমড, এটা আমার কাছে মনে হচ্ছে ইট সিম টু মি দ্যাট যে আউট অফ ব্যাটেল আই এসকেপ, আমি পলায়ন করেছি, আমি পালিয়ে গেছি কোথা থেকে, আমি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেছি, আউট অফ ব্যাটেল, আমি যুদ্ধে ছিলাম, আমি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেছি। তাহলে আমি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে কোথায় গেছি, ডাউন, ডাউন মিন্স আন্ডারগ্রাউন্ড, আমি আন্ডারগ্রাউন্ডে চলে গেছি, সাম প্রোফাউন্ড ডাল টানেল, যেটা কিনা খুব গভীর, খুব প্রোফাউন্ড, প্রোফাউন্ড মিন্স ডিপ অ্যান্ড ডাল মিন্স ডার্ক অ্যান্ড টানেল মিন্স সাধারণত কোনো গুহা, হ্যাঁ। তাহলে আমি কোথায় চলে গেছি, একটা গভীর অন্ধকারাচ্ছন্ন একটা টানেলে চলে গেছি, কখন গেছি, যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করে। লং সিন্স স্কুপড, এখানে লং সিন্স মিন্স বলা যেতে পারে যে স্কুপড কথাটা আছে ডিগ অ্যাবাউট হেল, এখানে হেল সেন্সে ইউজ করা হয়েছে স্কুপড, অর্থাৎ একবারে হেলের মতন অন্ধকারাচ্ছন্ন একটা জায়গা যেটা কিনা খুব গভীরে অবস্থিত, সেরকম একটা জগতে আমি চলে গেছি। এটা অ্যাকচুয়ালি উইলফ্রেড আওয়েন, উনি স্বপ্ন দেখছেন, উনি ওনার কল্পনার জগতে আছেন। প্রথমেই বলা হয়েছে দ্য পোয়েট ইজ ইন হিজ ড্রিম, থ্রো গ্রানাইটস, তারপর উনি কি বলছেন, থ্রো গ্রানাইটস উইচ টাইটানিক ওয়ার্স হ্যাড গ্রোয়েন্ট, এখানে গ্রানাইটস কথার অর্থ হচ্ছে রক, অর্থাৎ পাথুরে। যুদ্ধ কোথায় হচ্ছে, যুদ্ধ সাধারণত একটা ফিল্ডের উপরে হচ্ছে, সেই যে ব্যাটেল ফিল্ড সেটা কি ফুল অফ রক্স, সেখানে অসংখ্য পাথর আছে। উইচ টাইটানিক ওয়ার্স, এখানে টাইটানিক সাধারণত গ্রেট সেন্সে ইউজ করা হয়েছে, বিরাট বড় বড় পাথর আছে। ওয়ার্স হ্যাড গ্রোয়েন্ট, এখানে গ্রোয়েন্ট কথার অর্থ বলতে পারো ভল্ট, ক্লিয়ার, ভল্ট, অর্থাৎ এখানে প্রচুর পরিমাণে মিসাইল লাগা হয়েছে, প্রচুর পরিমাণে মিসাইল অ্যাটাক হয়েছে। তো মিসাইল অ্যাটাকের ফলে কি হয়েছে, যুদ্ধক্ষেত্রে যখন মিসাইল অ্যাটাক হয় প্রচুর বড় বড় গর্তের সৃষ্টি হয় এবং চারিদিকে এবড়ো খেবড়ো পাথর পড়ে থাকে, তাহলে উনি সেই কারণে এখানে গ্রোয়েন্ট কথাটা ইউজ করেছেন। দ্যাট মিন্স ভল্ট, অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে এবং সেরকম একটা পাথুরে জায়গা যেটা কিনা গর্তই পরিপূর্ণ, যেখানে অসংখ্য ভল্ট এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে, আমি সেখান থেকে পলায়ন করেছি, সেরকম একটা ভয়ঙ্কর ড্রেডফুল ডিভাস্টেটেড ব্যাটেল ফিল্ড থেকে আমি পলায়ন করেছি। এবং কোথায় গেছি, আমি সাধারণত চলে গেছি আন্ডারগ্রাউন্ড, যেটা কিনা প্রোফাউন্ড, খুব ডিপ এবং ডার্ক, সেরকম একটা টানেলের মধ্যে আমি চলে গেছি। ক্লিয়ার, বেশ, নেক্সট, তারপর উনি কি বলছেন, ইয়েট অলসো দেয়ার এনকাম্বার্ড স্লিপার্স গ্রাউন্ড, এবং ওখানে উনি শুনতে পারছেন দেয়ার অলসো, হ্যাঁ, এখানে দেয়ার মিন্স সেই আন্ডারগ্রাউন্ড, সেই ডাউন, সেই প্রোফাউন্ড টানেল, সেই ডাল টানেল, তার কথা উনি বলতে চাইছেন। দেয়ার এনকাম্বার্ড, এখানে এনকাম্বার্ড কথাটার অর্থ হচ্ছে গাদাগাদি করে থাকা, হাডেলড, HUDDLED, হাডেলড, সেখানে গাদাগাদি করে পড়ে আছে, কারা পড়ে আছে, স্লিপার্স অর্থাৎ ডেড বডিরা, গ্রাউন্ড, এবং সেখানে যে সমস্ত ব্যক্তিরা পড়ে আছে, যারা কেউ অর্ধমৃত, কেউ মৃত, ক্লিয়ার, যাদের হয়তো অনেকে এখনো মৃত্যুকে বরণ করেনি, তারা কি করছে, তারা যন্ত্রণায় ছটফট করছে, গ্রাউন্ড, দ্যাট মিন্স বলতে পারো যে যন্ত্রণায় ছটফট করা। এখানে উনি এটাই বলতে চাইছেন, এই যে মিসাইল অ্যাটাক হয়েছে, সবাইকারই কোনো না কোনো আঘাত পেয়েছেন তারা, হ্যাঁ, সবাই উন্ডেড হয়েছেন কোনো না কোনো ভাবে, কারণ হয়তো কান উড়ে চলে গেছে, কারণ হাত উড়ে চলে গেছে, কারণ পা নেই, সুতরাং সবাই যেন যন্ত্রণায় ছটফট করছে। ইয়েট অলসো দেয়ার এনকাম্বার্ড স্লিপার্স গ্রাউন্ড, টু ফার্স্ট ইন থট অর ডে টু বি বেস্ট্রাইড, এখানে বেস্ট্রাইড কথার অর্থ মুভ, টু ফার্স্ট ইন থট, এখানে থট মিন্স সেই ফিলিংস এর কথা, সেই চিন্তা ভাবনার কথা, টু ফার্স্ট ইন থট, উনি এটা ভাবছেন, অর ডে টু বি বেস্ট্রাইড, আবার উনি এটাও ভাবছেন, এই যারা যন্ত্রণায় ছটফট করছে তারা ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, দেন অ্যাজ আই প্রুভড দেম, তারপর উনি বলছেন, উনি ভাবছেন যে আমি কোথায় এসে গেলাম, কবি এখানে কনফিউজড হয়ে গেছেন, উনি পাজেলড হয়ে গেছেন, উনি ভাবতে পারছেন না আমি কোন জগতে চলে এসেছি, সুতরাং উনি ওনার আশেপাশে যে সমস্ত স্লিপার্সদের দেখতে পারছেন তাদের দিকে উনি খুব ভালোভাবে দেখলেন, এই জন্য এখানে প্রুভড কথাটা ইউজ করা হয়েছে। দ্যাট মিন্স দেন আই এক্সামিনড দেম, তাদের আমি খুব মাইনিউটলি ভাবে দেখলাম, এবং যখন আমি তাদের খুব ভালোভাবে দেখছিলাম, এক্সাম করছিলাম, তখন ওয়ান স্প্র্যাং আউট, এই যে সমস্ত স্লিপার্স গুলো আছে যারা কিনা গাদাগাদি হয়ে পড়ে আছে, যারা কিনা হাডেলড যাদের অবস্থা, তারা তাদের মধ্য থেকে হঠাৎ করে একজন লাফিয়ে উঠে গেল, ওয়ান স্প্র্যাং আউট, লাফিয়ে ওঠা, অ্যান্ড স্টিয়ার্ড, দ্যাট মিন্স একবারে ফিক্সড ভাবে তাকিয়ে রইল আমার দিকে, স্টিয়ার্ড উইথ পিটিয়াস রিকগনিশন ইন ফিক্সড আইজ, দেখো এখানে বলা হচ্ছে আইজ ফিক্সড নয়, এখানে ফিক্সড কথাটা ইউজ করা হয়েছে সাধারণত ডেথ কথাটা বোঝানোর জন্য, যে কোনো ডেড বডি তার চোখের পলক পড়ে না, হ্যাঁ, সুতরাং এখানে বলতে চাইছেন যে ফিক্সড আইজ, উনি তাকিয়ে আছেন কোনো না কোনো স্লিপার্স, তার মানে কি, তার মানে সেই ব্যক্তিটা মৃত, পিটিয়াস তার মানে এতটাই করুণ অবস্থা, উইথ পিটিয়াস রিকগনিশন মানে আমাকে দেখে যেন চিনতে পেরেছে, এক দৃষ্টিতে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, আবার অন্য সেন্সে ফিক্সড আইজ, দ্যাট মিন্স চোখে আর পলক পড়ছে না, সুতরাং এই স্লিপার্স গুলো যেন সবাই ডেড। ক্লিয়ার, চলো নেক্সট, তারপরে কি বলতে চাইছেন, লিফটিং ডিস্ট্রেসফুল হ্যান্ডস অ্যাজ ইফ টু ব্লেস, তার মানে উনি বলতে চাইছেন এখানে এই যে স্লিপার্স যারা কিনা এখানে গাদাগাদি হয়ে পড়ে আছে, যাদের চোখে পলক পড়ছে না, তারা যেন আমার দিকে হাত তুলে আশীর্বাদ করছে, টু ব্লেস, আশীর্বাদ করছে, লিফটিং ডিস্ট্রেসফুল হ্যান্ড, তার মানে বলা যেতে পারে যে পেইনফুল, ক্লিয়ার, তাদের হাতগুলো কি পেইনফুল, অ্যাকচুয়ালি এখানে হাতগুলো পেইনফুল নয়, এই যে যন্ত্রণা যারা ছটফট করছে, এদের
নারীদের যে পিটিফুল কন্ডিশন তার কথাই উনি বলতে চাইছেন। হাত তুলতে পারছে না, তারা রক্তাক্ত তাদের হাত, লিফটিং ডিস্ট্রেসফুল হ্যান্ডস অ্যাজ ইফ টু ব্লেস, তারা যেন হাত তুলে আমাকে আশীর্বাদ দিতে চাইছে অ্যান্ড বাই হিজ স্মাইল। এখানে স্মাইল কথাটা আইরনিক্যালি ইউজ করা হয়েছে, কেন কি এরকম একটা পিটিফুল কন্ডিশনের মধ্যে কোনো ব্যক্তি হাসতে পারে না। অ্যান্ড বাই হিজ স্মাইল আই নিউ দ্যাট সালেন হল। এরপরে এই যে স্লিপার্স যারা কিনা এখানে পড়ে আছে, এনকাম্বার্ড স্লিপার্স যারা কিনা যন্ত্রণায় ছটফট করছে, তাদের দেখে আমি বুঝতে পারলাম, আই নিউ, আমি জানতে পারলাম দ্যাট সালেন হেল। এখানে সালেন হেল, সালেন কথার অর্থ ডার্ক অথবা গ্লুমি। আমরা জানি মিল্টনের প্যারাডাইস লস্ট থেকে মিল্টন সেখানে কি বর্ণনা করেছেন যে হেল সবসময় কি হয়ে থাকে, অ্যাকচুয়ালি ফুল অফ ডার্ক, সেখানে শুধুমাত্র যন্ত্রণা আছে, সেখানে শুধুমাত্র সাফারিংস আছে। সুতরাং এখানে সালেন ডার্ক গ্লুমি হল, যে হলের মধ্যে এখানে ওয়েলফ্রেড আওয়েন পৌঁছে গেছেন, ক্লিয়ার? সেই হল কি রকম উনি সেকেন্ড লাইনেই বলে দিয়েছেন, সেটা প্রোফাউন্ড ডার্ক, হ্যাঁ, সেরকম একটা হলের মধ্যে উনি পৌঁছে গেছেন। এন্ড বাই হিজ ডেড স্মাইল, এই যে বলা হয়েছিল স্মাইল, এই কথাটা আইরনিক্যালি এখানে ইউজ করা হয়েছে। সুতরাং ডেড স্মাইল আই নিউ উই স্টুড ইন হেল, বুঝতে পারলাম যে আমরা হেলে চলে এসেছি। ক্লিয়ার? সাধারণত মানুষ মৃত্যুর পরে হয় হেলে যাবে, না হলে হেভেনে যাবে, তো এখানে উনি বলছেন যে আমরা হেলে চলে এসেছি। বাই হিজ ডেড স্মাইল আই নিউ উই স্টুড ইন হেল। ক্লিয়ার? চলো নেক্সট। এরপরে উনি সেই ব্যক্তিদের কথাই বলছেন, কাদের কথা? সেই এনকাম্বার্ড স্লিপার্স দের কথা। কি বলছেন? উইথ আ থাউজেন্ড পেইন্স দ্যাট ভিশনস ফেস ওয়াজ গ্রেইনড, উইথ আ থাউজেন্ড পেইন্স, অর্থাৎ তাদের চোখে মুখে আতঙ্কের ছাপ, তাদের চোখে মুখে অসংখ্য আঘাতের ক্ষত চিহ্ন। ক্লিয়ার? একদম ক্ষতবিক্ষত তাদের মুখ, ক্ষতবিক্ষত তাদের বডি। এই জন্য বলা হচ্ছে উইথ আ থাউজেন্ড পেইন্স, তার মানে যেখানে যেখানে তাদের ক্ষত চিহ্ন হয়েছে সেখান থেকে তারা যন্ত্রণা পাচ্ছে। ক্লিয়ার? এই জন্য বলা হচ্ছে থাউজেন্ড পেইন্স দ্যাট ভিশনস ফেস, এবং তাদের মুখটা দেখে কিরকম মনে হচ্ছে ওয়াজ গ্রেইনড, যেমন সাধারণত একটা ধান গাছের যে শীষ হয়ে থাকে, যেখানে ধান হয় আমরা যেটা ধানের শীষ বলি থাকি, তাহলে সেখানে দেখা যায় কি অসংখ্য ধান সেখানে হয়ে থাকে। তো এখানে যদি আমি কল্পনা করে নিই বা যেখানে যদি আমি ধরে নিই যে একটা বডি সেটা কিনা সেই কোন গ্রেন অথবা শস্য কণার একটা অংশ, তাহলে সেখানে অসংখ্য শস্য কণা আছে। ক্লিয়ার? তুমি কোন গমের শীষ অথবা ধানের শীষকে দেখে নাও। উইথ এ থাউজেন্ড পেইন্স দ্যাট রিজন্স ফেস ওয়াজ গ্রেইনড, অর্থাৎ উনি বলতে চাইছেন এই সমস্ত এনকাম্বার্ড স্লিপার্স দের চোখে মুখে বডিতে আমি অসংখ্য ক্ষতবিক্ষত চিহ্ন দেখতে পাচ্ছি, তারা অসংখ্য ভাবে ভয়ঙ্কর ভাবে ক্ষতবিক্ষত হয়ে আছে। ইয়েট নো ব্লাড রিচড দেয়ার ফ্রম দা আপার গ্রাউন্ড, আপার গ্রাউন্ড রেফার্স টু দা ব্যাটলফিল্ড, যেখানে পোয়েট ছিলেন, যেখানে ওয়েলফ্রেড আওয়েন ছিলেন। উনি বলতে চাইছেন ইয়েট তথাপি নো ব্লাড রিচড দেয়ার, এখানে দেয়ার বলতে সেই আন্ডারগ্রাউন্ড, ক্লিয়ার, সেই প্রোফাউন্ড ডাল টানেল, সেই ডাউনের কথা উনি বলতে চাইছেন। সেখানে কোন রকম কোন ব্লাড সেট হবে না, সেখানে কোন রকম কোন রক্তক্ষরণ হবে না, নো ব্লাড, কেন কি সেখানে কোন বুলেট পৌঁছাতে পারবে না, সেখানে কোন মিসাইল পৌঁছাতে পারবে না, সেখানে কোন রকম ভাবে এই স্লিপার্স দের আঘাত করতে পারবে না। সুতরাং আর আঘাত করতে না পারলে তাদের শরীর থেকে আর রক্ত ঝরবে না। এই জন্যই বলা হচ্ছে ইয়েট নো ব্লাড, দ্যাট মিন্স আর কোন রকম কোন ব্লাড সেট হবে না, রিচড দেয়ার, দ্যাট মিন্স সেই প্রোফাউন্ড ডাল টানেল, ফ্রম দা আপার গ্রাউন্ড, এখানে ফ্রম দা আপার গ্রাউন্ড মিন্স সেই ব্যাটলফিল্ড, যেখানে কিনা প্রতিনিয়ত মিসাইল চালানো হচ্ছে, যেখানে প্রতিনিয়ত বুলেটের ফায়ারিং হচ্ছে। সুতরাং সেখান থেকে কোনো বুলেট অথবা কোনো মিসাইল আর এখানে ছুটে আসবে না, এবং এই এনকাম্বার্ড স্লিপার্সরা আর ক্ষতবিক্ষত হবে না, তাদের শরীর থেকে আর রক্ত ঝরবে না। নো গানস থাম্পড, আর কোন বন্দুকের গর্জন শোনা যাবে না, থাম্পড মিন্স সাউন্ড বাট এখানে গর্জন, আর কোন রকম কোন বন্দুকের গর্জন এখানে শোনা যাবে না। অর ডাউন দা ফ্লুইস মেড মোন, এখানে ফ্লুইস কথার অর্থ হচ্ছে সেই ওয়েস্টেড গ্যাস অথবা স্মোক, যেটা কিনা আমাদের শরীরে একটা যন্ত্রণার সৃষ্টি করে, বারুদের সেই গন্ধ, বারুদের সেই ধোঁয়া, সেটা আর এখানে পৌঁছাবে না, আর এই স্লিপার্সরা আর যন্ত্রণা ভি পাবে না। ক্লিয়ার? আই থিঙ্ক আজকের ক্লাস সম্পর্কে তোমার কোথাও কোন রকম ডাউট নেই, যদি কোথাও কোন রকম ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই তুমি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি আমার নেক্সট ক্লাসে তোমার ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। থ্যাংক ইউ।